দাওয়াতি একটা দল আছে, আছে না? ডাইরেক্ট অ্যাকশন, নাম কি? তাবলিগ জামাত, জামাতে তাবলিগ। আমি 14 বছর এই এই দল করেছি, যত বিরিয়ানি খেয়েছি আল্লাহর কাছে হিসাব যদি দাবি জানায় তাহলে হিসাব দেওয়া যাবে, তবে এ কথা বলতে পারবো। তখন তো আমি করতাম, এই জন্যই খেয়েছি, ঠিক আছে? আর কি করলে তো খাওয়াই হয়, বুঝছেন? বিনা টাকায় তাবলিগ জামাত করা যায়, এটা জানেন? একজন নেতাকে পাম্পটি দিয়ে 1 লক্ষ টাকা দিল, পরে মাদ্রাসার হুজুর করে কি কেরামতি দেখায়, এই না খাইতা পার্টি, টাকাটুকি নাই তাবলিগ জামাতে বের হবো। আমি সেই লোক, বের হয়েছিলাম যখন টাকাটুকি ছিল না, এক পার্টি বের হলাম টাকা ছাড়া, আর এক পার্টি দিনে একবার খাবে, আর এক দল বের হলো 2 বার খাবে, আর এক দল বের হলো 3 বার খাবে, কোন দলে কে আছো? আমি তখন ছিলাম না খাওয়ার দল, ঠিক আছে? ঘটনাটা খাওয়াটা কোত্থেকে আসে? এইভাবে নিয়া পকেটে রেখে তাওয়াক্কল শিখাই, ভালো কথা। সে সময় সেটা নিয়ে আপত্তি এখনো নাই, এখনো ওই নিয়ে আপত্তি নাই, শিখাচ্ছেন, ভালো কথা। এটা আপত্তি কোথায় শুনেন? এই জামাতের উসুল কয়টা? 1 নম্বর কালিমা, 2 নম্বর আপনারা পারবেন না, আমি পারি, কারণ 14 বছরের ট্রেনিং। কালিমা, নামাজ, রোজা, ইলম ও জিকির, একরামুল মুসলিমিন, তাসহিনিয়াত, তাবলিগ, কয়টা হলো? 6টা। উসুল কয়টা? ইসলামের উসুল কয়টা? কালিমা, নামাজ, জাকাত, রোজা, হাজ, মিল খেলো? দেখছেন, ইমানের দাওয়াত দেয়া বলছে, হচ্ছে সমস্যা কি? দুই একটা বাড়াইছে, এটা তো ভালো, একরামুল মুসলিমিন, এটা তো ভালো কথা। হ্যাঁ, বাড়িয়ে কি করেছে দেখেন। এবার কালিমা নিয়ে আলোচনা করি, বাকিগুলো নিয়ে আলোচনা করার সময় নেই। এই জন্যই তো ফারাইজের মাথা খারাপ, যে এই হুজুরটাকে না ঠেকালে তো আমার গেছি রে সব। বলছে লা ইলাহা ইল্লাল্লাহ ভাই, 1 নম্বর উসুল লা ইলাহা ইল্লাল্লাহ, প্রতি মসজিদে বলে, এগুলো ঠিক না ঠিক? হ্যাঁ, আমার কথার সাথে যদি মিল না খায় তাহলে বুঝবো যে 99 থেকে এটা চেঞ্জ হয়ে গেছে। 99 এর আগে কথা বলছি, 99 থেকে আমি বাদ দিয়েছি, এটা এই জামাত বাদ দিয়েছি, ঠিক আছে? হ্যাঁ, এই 99 এর আগের কথা, কালিমা মানে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া মাবুদ নাই, ঠিক আছে কথা? এবার কালিমার হাকিকত শোনেন, বলছে কালিমার হাকিকত ভাই, যার থেকে হতে দেখা যায় তার থেকে হয় না, যার থেকে হয় তাকে দেখা যায় না, মিল আছে না? নেই কি? তাবলিগ জামাতের কেউ নাই এখানে? তাবলিগ জামাত ভাইয়ারা আমাদের বক্তব্য শোনেন না, কারণ আমরা দুশ্মন, তো দুশ্মন না দোস্ত এটা মরার পরে বুঝবেন, এর আগে বুঝবেন না। আমি 14 বছর তাবলিগ করার পরে, 4 বছর এরাবিয়ানদের না 8 বছর এরাবিয়ানদের কাছে পড়ার পরে আমি কি গুমরা হয়ে গেলাম নাকি? কি মনে হয় আপনাদের, গুমরা হয়ে গেছি? আরে অনেকে তো সৌদির থেকে টাকা পায়, আমি তো চ্যানেলও পাই না, চ্যানেলও পাই না, ঠিক আছে? তো আমার তো কোনো স্বার্থ নাই। আমি যদি আজকে এই কথাগুলো না বলতাম, ঢাকার বড় মসজিদের সেক্টরের মসজিদের আমি হতাম ইমাম, আমার থেকে বেশি সার্টিফিকেট কে নিয়ে এসছে? একটা মসজিদে ইমাম তো দূরের কথা, আলোচনায় করতে দেয় না, দাঁড়াইতে দেয় না। আমি যদি এই কথাগুলো না বলতাম তাহলে এই বাংলাদেশ ঢাকার প্রধান মাদ্রাসাগুলোর অবশ্যই মহাদ্দেশ হতাম, কারণ আমি হাদিস নিয়ে লেখাপড়া করেছি। কিন্তু এই কথাগুলো বলার কারণে দুশ্মন হয়ে গেছি, যে পুরানা কথা বললাম না, আগে কেমন সম্মান করতো আর এখন কেমন তাড়া দিচ্ছে। তো যা হোক, কি বলতেছিলাম, ভুল করি নাই, বুঝে সুঝে কথাগুলো বলতেছি। কালিমার হাকিকত কি বলে, বলে না যে কালিমার হাকিকত ভাই, যার থেকে হতে দেখা যায় তার থেকে হয় না, যার থেকে হয় তাকে দেখা যায় না, বুঝলেন? কথা বুঝছেন? গাইবান্ধার মানুষ আছেন, চিনির কল আছে না, দর্শনা চিনির কল আছে, একটু কথা বলবেন ভাই। এক জায়গাতে গান্ডারিয়া একটু দেওয়া হয়, এক জায়গায় এক এক ধন্য, কোন জায়গায় গান্না বলে, একটু দেওয়া হয়, এখান থেকে যাওয়া পরে এক জায়গায় ক্লিন হয়, তারপরে ধৌত করা হয়, তারপরে যে ওকে মাখামাখি করে গুড় পরিণত হয়, গুড়ে পরিণত হয়, গুড়ের পরে আবার চিনিতে পরিণত হয়, এরপরে চানপাড়ার গ্রামে যায়া ওখানে বস্তায় হয়, চানপাড়ায় যা পড়ছে দিচ্ছে, এখানে বেরোচ্ছে কোথায়? এবার কথা মিলান, যার থেকে হতে দেখা যায় তার থেকে হয় না, যার থেকে হয় তাকে দেখা যায় না। এই একটুটা দেওয়ার পরে ভিতরে মেশিনে তাকে চিনি বানাচ্ছে, চিনিটা যায় ওই বাঠা যে পড়ছে ওখান থেকে হয় না, মেশিনে হচ্ছে। তাহলে যার থেকে হতে দেখা যায় তার থেকে হয় না, যার থেকে হয় তাকে দেখা যায় না, মিল খেয়েছে না? কথাটা খুব ভালো তো, কিন্তু কালিমার 12টা বাজেছে, এটা আপনারা বুঝতে পারেননি। 100 বছর থেকে কালিমার 12টা বাজাচ্ছে এই তাবলিগ জামাত। শুনুন আমার ভাইয়ারা, এটা কালিমার হাকিকত না। কালিমার হাকিকত 3টি, কয়টা? 3টা।
তিনটি হচ্ছে কালিমার হাকিকত, যেই হাকিকত ওলামায়ে দেওবন্দ থেকে এই তাবলিগ জামাত আবিষ্কার হয়েছে। তাবলিগ জামাত যেই কালিমার হাকিকত শিখাচ্ছে, আমি যুগ যুগ ধরে চ্যালেঞ্জ করে গেলাম কালিমার হাকিকত কোরআনে হাদিসে কোথায় এটা আছে, একটা হলো দেখিয়ে দিবেন একটা। শুনুন, এই কালিমার হাকিকত কুফারে মক্কা মুশরিকে মক্কাও মানত, তারাও বলতো আল্লাহ রেজিক দাতা, তারাও বলতো আল্লাহ চাকরি দাতা, তারাও বলতো আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। ওয়াইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, ওরা যখন নৌকায় আরোহিত হতো, সাগরে যখন নৌকা ডুবে যেত, সাবধান ডুবে যাওয়ার আশঙ্কা হতো, তখন তারা শুধুমাত্র আল্লাহকে ডাকতো। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাদেরকে নাজাত দিয়ে দিতেন, ইদা হুম ইশরিকুন, তখন তারা শিরক করত, তড়িয়ে যেয়ে বলতো বাবা তুমি যদি ঘরে না থাকতে আমরা আজকে সব ডুবে মরে যেতাম। সূরা আনকাবুত খুলে দেখেন, তর্জমা করে দিলাম। সুরাত এই কালিমার হাকিকত, যে হাকিকত এই দেশের ওলামায়ে কিরাম শিখাচ্ছে, যে হাকিকত তাবলিগ জামাত শিখাচ্ছে, এই হাকিকত কুফফারে মক্কা মানত, ঠিক? কুফফারে মক্কা জান্নাতে যেতে পারবে না। ওই মুশরিক যারা কালিমা গ্রহণ করতে পারে নাই, কালিমার হাকিকত যারা বাস্তবায়ন করতে পারে নাই, ওই কুফফারে মক্কারা কোনোদিন জান্নাতে যেতে পারবে না। আমিও বলে দিচ্ছি, শুনুন, কালিমার হাকিকত এই হাকিকত নিয়ে গেলে পারে কখনো জান্নাতে যাওয়া যাবে না। যদি জান্নাতে যাওয়া যায়, আমার নবীর হাদিস মিথ্যা হবে, কোরআন মিথ্যা হবে। কোরআন আর হাদিসে কালিমার হাকিকত তিনটি বলেছে, আজকে সময় হবে না, বলতে পারবো না। শুনুন, কালিমার হাকিকত যদি এটা বলা হয় তাহলে লাভ কি, প্লাস পয়েন্ট কি? যদি কালিমার হাকিকত এটা বলা হয় তাহলে কুফফারে মক্কাও রাজি থাকবে, কালিমার হাকিকত যদি এটা বলা হয় তাহলে মুশরিক হিন্দু যারা আছে তারাও রাজি থাকবে। এটা তো দ্বিমত কাউরি আছে। বাংলাদেশের হিন্দুরা বলে না আল্লাহ রেজিক দাতা, ওটা তো রেজিক দিয়ে বোঝানো হয়েছে, ভাই জমিন থেকে ফসল হয়, জমিন থেকে হয় না, যার থেকে হয় তারে দেখা যায় না, এটা কালিমার হাকিকত না, এটা হচ্ছে কালিমার আপনার তাওহীদের একটা অংশ। তাওহীদকে তিন ভাগ করে এক ভাগ এটা, আমার ভাইয়েরা দুই ভাগকে ডিলিট করে দিয়েছে, বিলুপ্ত করেছে এরা। তারপরে ওই হাকিকত যেটা কাফেরদের ছিল, মুশরিককে মক্কারা পালন করত, সেই হাকিকত শিখানো হচ্ছে এ দেশের কোটি কোটি জনতাকে। আমাদের দেশের নেতারা আমাদের দেশের প্রশাসন চিনে না, জানে না, যার কারণে এই তাবলিগ জামাতের কোটি কোটি মিলিয়ার ডলারের জমি দিয়া টুঙ্গির ময়দানটাকে না পাক করে দিয়েছে, হাগামতার জাগাই করেছে, ইমানের কোনো লাভ হয় না। কারণ কালিমার হাকিকত, ওই হাকিকত যেটা কাফেররা বলতো, এখনো যারা ইন্ডিয়ার হিন্দু, বাংলাদেশের হিন্দু, ইহুদি খ্রিস্টান বলে, ওই হাকিকত টুঙ্গির ময়দানে হয়।